তুমি যদি আমার বান্ধবী ফাতেমাকে দাওয়াত না দাও এ বিয়ে কিন্তু আমি করব না আর মেয়েদের জেদ বেশি হয় মেয়েরা যদি বলে আব্বা কাল আমার ওইটা লাগবে তা লিয়ে তবা ছাড়বে নইলে বাড়ি মাথায় করে তুলবে একদম তাই না মেয়েদের জেদ বেশি হয় আব্বাকে বারবার বলছি আব্বা আমিও কিন্তু তোমার মেয়ে তুমি রাজা হতে পারো আমি কিন্তু তোমার মেয়ে তোমার রক্ত আমার গায়ে তুমি যদি আমার বান্ধবী আমার বেস্ট ফ্রেন্ড যে তাকে তুমি যদি দাওয়াত না দাও বিয়ে কিন্তু আমি করব না তখন আব্বা যখন রাগান্বিত হয়ে বলে তোর মাথা খারাপ ওই ফকিরিনী ফাতেমা তার গায়ে একটা পোশাক ও সারা জীবন একটা বোরকা পরে তাও চতুর্দিকে তাবলি মারা ওই গরিব ফাতেমা যদি আমার রাজপ্রাসাদে আসে মান থাকবে আমার রাজপ্রাসাদে কি করে বলিস তাকে দাওয়াত দিবে বলে আব্বা আমি বিয়ে করব না তুমি কি করবে করো এখন আব্বা রাগান্বিত হয়ে গেল আব্বা রেগে গিয়ে মেয়েকে কি বলছে দেখেন আসুসে পাড়া পাড়া রাজা ও বাদশা আসুসে পাড়া পাড়া রাজা ও বাদশা তোমার বিয়েতে আমার বাড়ি গরিব ফাতেমা চিরা পাজামা আছে কি তার কোন নতুন শাড়ি আসুসে পাড়া পাড়া রাজা ও বাদশা তোমার বিয়েতে আমার বাড়ি গরিব ফাতেমা চিরা পাজামা আছে কি তার কোন নতুন শাড়ি আছে কি তার কোন নতুন শাড়ি বাড়ির সসমান হবে যে যদি না বাড়ির সসমান হবে যে যদি না আসলে গরিব ওই ফাতেমা সসা হবে কি তোমার এখন মেয়ের জেদের কাছে বাপ হেরে গেল মেয়ে জেদের উপর জিতে গেল এখন বাপ রেগে বলছে ঠিক আছে তোর প্রস্তাব আমি মেনে নেব তোর বান্ধবী ফাতেমাকে দাওয়াত দেবো তবে আমার একটা শর্ত আছে বলে আব্বা কি শর্ত বলে আমার বাড়িতে আসবে সব রাজার মেয়ে আমার রাজপ্রাসাদে সব রাজার মেয়ে আসবে তোর বান্ধবী ফাতেমাকে বল
যদি ফাতেমা রাজার মেয়েদের মতো করে আসতে পারে তাহলে আমার বাড়িতে এন্ট্রি আছে আর যদি তোর বান্ধবী ওই ফকিরিনী ভিখারিনী ফাতেমা যদি নোংরা জামা কাপড় ছেঁড়া জামা কাপড় পরে যদি আমার রাজপ্রাসাদে আসে তাহলে মনে রাখ আমি কিন্তু তাকে দুদূর করে অপমান করে তাড়িয়ে দেব বল তোর বান্ধবী ফাতেমাকে রাজার মেয়েরা যেমন দামি জামা পরে আসবে তোর বান্ধবী ফাতেমাকে বল দামি জামা পরে আসতে তখন ফোন টোন ছিল না চিঠি লিখে পাঠিয়ে দিল বুবু এই ব্যাপার ফাতেমা বুবু তবে তোমাকে আমার বিয়েতে আসতে হবে নতুন জামা পরে আসতে হবে আমার আব্বা রাজি হচ্ছিল না আমি অনেক কষ্ট করে রাজি করিয়েছি তবে তুমি যদি না আসো আমি কিন্তু বিয়ে করব না বুবু তোমাকে কাল সকালে অবশ্যই বিয়েতে আসতে হবে ফাতেমা হাসতে হাসতে দাওয়াত কবুল করে নিল ঠিক আছে চলো বুবু আল্লাহ পাক যদি আমাকে বাঁচিয়ে রাখে আগামী কাল ফাতেমা তোমার বিয়েতে যাবে কিন্তু ফাতেমার খাওয়া হয় না দুই দিন হয়ে যায় তিন দিন হয়ে যায় খাওয়া হয় না পরনে একটা কাপড় সারা জীবনে একটা বোরকা পরে জীবন যাপন করেছে ওই ফাতেমা নতুন জামা পাবে কোথায় তারপরেও ফাতেমা বলে দিল ঠিক আছে চলো আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আগামী কাল তোমার বিয়েতে যাব এইবার দেখেন কি হচ্ছে অনেক বলার পর পিতা কি রাজি অনেক বলার পর পিতা কি রাজি করে নিল ইহুদিনে পিতা বলে দেশে সবই জানো আসে দামি পোশাক দিয়ে অনেক বলার পর পিতা কি রাজি করে নিল ইহুদিনে পিতা বলে দেশে সবই জানো আসে দামি পোশাক সমাজের বাড়ি ফিরে আম্মাজান সিজদায় চলে গেল অঝরণ হয়নি কাছে আল্লাহর কাছে আল্লাহ বান্ধবীর দাওয়াত কবুল করেছি আল্লাহ পরনে একটা কাপড় সারা জীবন আল্লাহ একটা কাপড় পরি আমাদের খাওয়া হয় না বান্ধবী বলেছে নতুন জামা পরে যেতে আল্লাহ তুমি কি ব্যবস্থা করো সারা রাত ধরে আম্মাজান ফাতেমা কাঁদতেই লাগে কাঁদতে লাগে অঝর নয়নে কাঁদে যায় নামাজ ভিজে যায় আম্মাজানের বোরখা ভিজে যায় এত কান্না কাঁদে আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরাইল সালাম কথা বলে জিবরিল জান্নাত থেকে একটা প্যাকেজ নাও একটা প্যাকেজ নিয়ে তাড়াতাড়ি করে আমার নবীর কাছে দিয়ে এসো গিয়ে বলো তার বেটির কাছে যেন দিয়ে দেয় জিবরাইল সালাম জান্নাতে চলে গেল জান্নাত থেকে একটা প্যাকেজ নিয়ে আমার নবীর হাতে দিয়ে আসলো আমার নবী সব জেনে গেছেন বুঝে গেছেন বলার দরকার হলো না ওই রাত্রের বেলা ফাতেমার বাড়িতে এসে আল্লাহ রাসূল ফাতেমা আব্বা এসেছি দরজা খোলো দরজা খুলে গেল দেখছে আম্মাজান ফাতেমা সিজদায় পড়ে অঝর নয়নে কাঁদছে আল্লাহ রাসূল কোনো কথা বলল না ফাতেমাকে বলল ফাতেমা প্যাকেজটা তোমার কাছে দিলাম এটা তুমি তোমার ঘরে রেখে দাও কালকে আব্বা আমি আব্বা কাল সকালে আসবো কালকে কথা হবে এতটা বলে আল্লাহ রাসূল চলে গেল ফাতেমা ছিটকেনা দরজা দিয়ে আবার সিজদায় পড়ে আবার কাঁদতে শুরু করে দিল এইবার দেখেন পোশাক জোগাড় হয় কিনা কবি লিখছে খোদারি মহিমা কেউ তো বোঝে না খোদারি মহিমা কেউ তো বোঝে না জিবরিল এলো মোর নবীর কাছে চাচা তোকে সে কিছু সামান দিয়ে গেল মোর নবীর হাতে দিয়ে গেল মোর নবীর হাতে ফাতেমা বাড়ি গিয়ে মনোবে ফাতেমা বাড়ি গিয়ে মনোবে বলছে শোনো ও ফাতেমা খোদারে উপহার তোমার তরে কবুল করো ওই নাজিরা না কবুল করো কি নাজিরা না এক ইহুদি নারী ছিল যার বন্ধ ছিল বাবা ফাতেমা ভালোবাসা শাহের মায়া বাবা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা সকাল হয়ে গেল এইবার বিয়ে বাড়ি যাবে ফাতেমা তখনও পোশাক জোগাড় হয়নি ভোর হয়ে গেল তাও সিজদায় পড়ে কাঁদে আল্লাহ রাসূল নামাজ কালাম পড়ে আবার ফাতেমা বাড়ি এলো ফাতেমা আব্বাসের দরজা খোলো
দরজা খুলে গেল গিয়ে ফাতেমা ছল ছল নয়ন নিয়ে আব্বা সামনে দাঁড়িয়ে আল্লাহর রাসূল কিচ্ছু বলল না শুধু বলল ফাতেমা কাল রাতে যে প্যাকেজটা তোমার কাছে দিয়েছিলাম তুমি কি সেটা খুলে দেখেছো বলে আব্বা আপনি তো আমাকে খুলতে বলেননি শুধু রেখে দিতে বলেছেন আমি রেখে দিয়েছি কি ফাতেমা বলেন তিনি আব্বা বলে যে ফাতেমা রেখে দাও ফাতেমা আমানত হিসেবে রেখে দিয়েছে একবার খুলি মানে আব্বা আপনি তো আমাকে খুলতে বলেননি আর আমার ঘরের বোনেরা আব্বা বাপ যদি রাত্রিবেলা কিছুটা দেয় খুকি তোর ঘরে রাখ সকালে লোবো বাপ চলে যেতে যা দেরি ছিটকানো দিয়ে ছিঁড়িয়ে খুঁড়িয়ে রেখে দেবে কি আজ ওর মধ্যে আমার ঘরের বোনেরা করবে আব্বা বলছে ফাতেমা প্যাকেজটা নিয়ে এসো প্যাকেজটা নিয়ে আসা হলো ফাতেমাকে বলছে ছেড়ো প্যাকেজটা ছেঁড়া হলো ছেঁড়ার পর আম্মাজান ফাতেমা দেখছি আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাত থেকে আম্মাজান ফাতেমার জন্য দুনিয়ার বুকে সবচেয়ে দামি একটা পোশাক আর দুনিয়ার বুকে সবচেয়ে দামি একটা খুশবু আল্লাহ পাক আম্মাজান ফাতেমাকে উপহার দিয়েছেন বজরে বলুন না সুবহানাল্লাহ সারাটা রাত কেঁদেছে ফাতেমা কিন্তু পোশাক আল্লাহ পাক রাত্রিবেলায় ফাতেমার ঘরে পৌঁছে দিয়েছে আম্মাজান এবার খুশিতে বাগে বাগ মুচকি হাসি দিয়ে তাড়াতাড়ি করে গোসল করে যখন আজকে ফ্রেশ হয়ে নতুন জামা পরেছে জান্নাতি খুশবুটা লাগিয়েছে আর তরসায় না কখন যাব বিয়ে বাড়ি কখন যাব বান্ধবীর বিয়েতে আব্বাকে বলছে আব্বা আপনি আমাকে বিদায় দেন আমি ফাতেমা বান্ধবীর বিয়েতে যাব আব্বা বলছে ফাতেমা যাচ্ছ যাও দুটো কথা খেয়াল রাখবে কোন পর পুরুষ যেন তোমার চেহারা দেখতে না পায় যে সমস্ত নারীরা পর পুরুষের সঙ্গে সম্পর্ক ওই সমস্ত নারীরাও যেন তোমার আশেপাশে না আসতে পারে যাও চলে যাও আম্মাজান ফাতেমা সালাম কালাম করে গুটি গুটি পায়ে যাচ্ছে কোথায় রাজপ্রাসাদের দিকে গন্তব্যে পৌঁছে গেল রাজপ্রাসাদে পৌঁছে গেল আম্মাজান ফাতেমা রাজপ্রাসাদে পা দেওয়ার সাথে সাথে দেখছে সারি সারি সব লাইন দিয়ে বসে আছে সব রাজার মেয়ে একটা কোনো সাধারণ মেয়ে নেই আম্মাজান ফাতেমার এন্ট্রি হলো আম্মাজান ফাতেমা রাজপ্রাসাদে পা রেখেছে নাকার সাথে সাথে কি হচ্ছে দেখেন যখন ফাতেমা আসিস সে বাড়ি যখন ফাতেমা আসিস সে বাড়ি চমকে ওঠে চচরা চাচা বাচ্চা একিয়া পড়ো বসাস ফাতেমা হারিয়ে যায় সব মুখের ভাষা যখন ফাতেমা আসিস সে বাড়ি চমকে ওঠে চচরা চাচা বাচ্চা আম্মাজান পা রাখার সাথে সাথে রাজার মেয়েরা সব উঠে দাঁড়িয়ে গেছে দিশে হারা হয়ে গেল অবাক হয়ে গেল কেন হবে না এই রাজার মেয়েরা ফাতেমাকে বলতো ফাতেমা ভিখারি ফকিরিনী ফাতেমা ওই গরিব ফাতেমা এমন একটা জামা পরে গেছে রাজার মেয়েদের হুঁশ উড়ে গেল সব দাঁড়িয়ে একদম হতভম্ব হয়ে সব দাঁড়িয়ে গেল ইহুদি নারী এলো মানে বান্ধবী এলো ফাতেমার হাত ধরে সোজা চলে গেল রাজার মেয়ের বিয়ে মানে বিশাল বিয়ে বড় স্টেজ করা আছে ইহুদি নারী যেখানে বসে আছে তার পাশে মানে কোণের পাশে একটা সিংহাসন দিয়ে আম্মাজান ফাতেমাকে বসিয়ে দেওয়া হলো শিক্ষাটা দেখেন আল্লাহ লীলা খেলা দেখেন আজকে যে সমস্ত রাজার মেয়েরা বড়াই করে বলতো ফাতেমা আজকের ভিকারিনী ফকিরিনী আজকে সেই ভিকারিনী ফকিরিনী ফাতেমা সবার উপরে সিংহাসনে বসে আর রাজার মেয়েদের আল্লাহবাক নিচেই বসিয়ে দিচ্ছে একবার জোরে হবে না যেটা বলবে না সুবহানাল্লাহ একজন ইহুদি নারী আম্মাজানের গায়ে টাচ করে বসেছিল ফাতেমার গায়ে টাচ করে বসেছিল কিছুক্ষণ পরে দেখছে ওই ইহুদি নারীর গায়ে থেকে এত সুন্দর একটা খুশবু বার হয় পুরো বিয়ে বাড়িটা মাতোয়ারা হয়ে যায় এখন ওই রাজার মেয়ে থাকতে না পেরে বলে ফাতেমা বুবু একটা কথা বলবো বলে বলো বলে রাগ করো না যেন বলে বলো না বলে আচ্ছা বুবু তুমি যে পোশাকটা পরেছো আর তুমি যে খুশবুটা লাগিয়েছো একটা বার বলবে বুবু কোন বাজার থেকে তুমি কিনেছো একটা আবার বলো না বলে কেন বলে না আমি রাজার মেয়ে আমার বাপ আজও পর্যন্ত এত দামি পোশাক আমার দিতে পারলো না তুমি একটা আবার বলবে কোন দোকান থেকে মানে কোন বাজারের দোকান থেকে কিনেছো একটা আবার বলবে অ্যান্ড ফাতেমা বলবে যাও মালঞ্চ বাজারে চলে যাও পেয়ে যাবে হ্যাঁ এটা তো কোনো দোকানের জিনিস নয় কোনো বাজারের জিনিস নয় আল্লাহ পাক জান্নাত থেকে উপহার দিয়েছে তখন বুদ্ধিমতী ফাতেমা সঙ্গে সঙ্গে বুদ্ধি খুলে গেল মাথায় মুচকি হাসি দিয়ে মনে মনে ভাবছে একটা সুযোগ পেয়েছি সব কটাকে কলমা পড়িয়ে দেবো
আম্মাজান ফাতেমা বুদ্ধি খাটিয়ে কত সুন্দর করে দোকানের নাম দোকানে যাবার রাস্তা দোকানে যাবার রাস্তা বাজারটা কোথায় দোকানের সেলসম্যানকে দোকানের মালিককে কত সুন্দর করে ইহুদি নারীদের বোঝাচ্ছে কোন মন দিয়ে শুনবেন দোকানে মালিক আল্লাহ তাআলা দোকানে মালিক আল্লাহ তাআলা পৌঁছাচারে তারে জিজিরি নামিলে সেই দোকানে যাবার সুফল ইহুদি আজকের এই পথ ধরে তুমি যদি চলে যাও বাজার পেয়ে যাবে বাজার হলো জান্নাত আর ওই বাজারে চলে গেলে দোকানও পেয়ে যাবে আর দোকান পেয়ে গেলে দোকানের মালিককে পেয়ে যাবে মালিক হলো আমার আল্লাহ আর মালিককে পেয়ে গেলে দুনিয়ার সব দামি জিনিস তুমি পেয়ে যাবে একবার জোরে বলুন না সুবহান এই কথা শোনার সাথে সাথে এক এক ইহুদি নারী এক এক রাজার মেয়ে আম্মা জান ফাতেমার হাতে হাত দিয়ে বায়াতে কলমা পড়ে মুসলমান হয়ে গেছিল এটাই ছিল আমাদের জান্নাতি রানী ফাতেমার সম্মান তাই কবি বিশেষ কথা বলে দোকানে মালিক আল্লাহ তাআলা পৌঁছাচারে তারে জিজিরি নামিলে সেই দোকানে যাবার সুফল ইহুদি নসিবাতল মুস্তাকিম ইহুদি নসিবাতল মুস্তাকিম শোনো ও ইমিরা এম ও মিতার শাহ শোনো ও ইমিরা এম ও মিতার শাহ ও সুচরে যাই চোখের কনা একে একে সব ফাতেমার হাতে পড়ে নিল গছে কলমা পড়ে নিল গছে কলমা এক ইহুদি নারী ছিল যা বন্ধ ছিল ফাতেমা ভালোবাসা তেরে মায়া মমতা ছিল তাদের অনুদের না ছিল তাদের অনুদের না ছিল তাদের অনুদের না ছিল তাদের অনুদের না